রাধারমণ দত্তের জীবনী সমাধি, জন্ম 1833, মৃত্যু 1915। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলা লোকসঙ্গীতের পুরোদা লোককবি রাধারমণ দত্ত, তার রচিত ধামাইল গান সিলেট ও ভারতে বাঙালিদের কাছে পরম আদরের ধন। রাধারমণ নিজের মেধা ও দর্শনকে কাজে লাগিয়ে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। কৃষ্ণবিরহের আকুতি আর না পাওয়ার ব্যথা কিংবা সব থেকে পেয়েও না পাওয়ার কষ্টকে সাধকে পরিণত করেছেন। তিনি দেহতত্ত্ব, ভক্তিমূলক, অনুরাগ, প্রেম, ভজন, ধামাইল সহ নানা ধরনের কয়েক হাজার গান রচনা করেছেন। কবি রাধারমণের পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় উপাসনার প্রধান অবলম্বন, সঙ্গীতের সঙ্গে তার পরিচয় ছিল শৈশব থেকেই। খ্যাতিমান লোককবি জয়দেবের গীতগোবিন্দ এর বাংলা অনুবাদ করেছিলেন তার পিতা রাধামাধব দত্ত। পিতার সঙ্গীত ও সাহিত্য সাধনা তাকে প্রভাবিত করেছিল। 1250 বঙ্গব্দ রাধারমণ পিতৃহারা হন এবং মা সুবর্ণা দেবীর কাছে বড় হতে থাকেন। 1275 বঙ্গাব্দে মৌলভীবাজারের আদেপাশা গ্রামে শ্রী চৈতন্য দেবের অন্যতম পার্শ্বদ সেন শিবানন্দ বংশীয় নন্দকুমার সেন অধিকারীর কন্যা গুণময়ী দেবীকে বিয়ে করেন। পিতার রচিত গ্রন্থগুলো সে সময় তার জন্মপিতা আদর্শ হয়ে অন্তরে স্থান করে নিল। কালক্রমে তিনি একজন স্বভাব কবি হিসেবে আত্মপ্রকাশ করেন, রচনা করেন হাজার হাজার বাউল গান, লিখেছেন কয়েকশো ধামাইল গান। ধামাইল গান সম্ভবত নারী কণ্ঠে বিয়ের অনুষ্ঠানে গীত হয়, বিশেষত সিলেট, খাঁছার, ত্রিপুরা, ময়মনসিং অঞ্চলে একসময়ের প্রচলন খুব বেশি ছিল। রাধারমণ দত্ত একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী ছিলেন। জানা যায় সাধক রাধারমণ দত্ত মরমী কবি হাসন রাজার মধ্যে যোগাযোগ ছিল, অন্তরের মিল ছিল খুব বেশি। তাদের মধ্যে বিভিন্ন সময় পত্রালাপ হতো কবিতায়। একবার হাসন রাজা রাধারমণের কুশল জানতে গানের চরণে বাঁধেন, রাধারমণ তুমি কেমন হাসন রাজা দেখতে চায়। উত্তরে রাধারমণ লিখেন, কুশল তুমি আছো কেমন জানতে চায় রাধারমণ। রাধারমণ একজন কৃষ্ণপ্রেমিক ছিলেন, কৃষ্ণ বিরহে তিনি লিখেছেন অসংখ্য গান। তিনি বাল্যবধি ঈশ্বরী বিশ্বাস ও ধর্মানুরাগী ছিলেন। শাস্ত্রীয় পুস্তাদি চর্চা ও সাধু সন্ন্যাসীর সংস্পর্শে এসে তিনি শাক্ত, শৈব, বৈষ্ণব ইত্যাদি নানা মত ও পথের সঙ্গে পরিচিত হন। কবির সংসার জীবনের সম্পর্ক খুব বেশি তত্ত্ব পাওয়া যায়নি, শুধু জানা যায় রাধারমণ গুণময় দেবীর চার ছেলে ছিল। তাদের নাম রাজবিহারী দত্ত, নদিয়া বিহারী দত্ত, রসিক বিহারী দত্ত ও বিপিন বিহারী দত্ত। কিন্তু দুঃখের বিষয়, একমাত্র পুত্র বিপিন বিহারী দত্ত ছাড়া তিন পুত্র এবং স্ত্রী গুণময় দেবী অকালে মারা যান। স্ত্রী ও পুত্রদের পরলোকগমনে কবি রাধারমণ দত্ত সংসার জীবনের সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। 1290 বঙ্গাব্দে 50 বছর বয়সে কবি চলে যান মৌলভীবাজার জেলাধীন ঢেউপাশা গ্রামে সাধক রঘুনাথ ভট্টাচার্যের কাছে। তিনি তার কাছে শিষ্যত্ব লাভ করেন। শুরু হয় কবির বৈরাগ জীবন, আরম্ভ করেন সাধনা। গৃহত্যাগ করে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের পাশে একটি আশ্রম তৈরি করেন। এখানে চলে তার সাধনা। নলুয়ার হাওরের আশ্রমে দিবারাত্র সাধনা ও ইষ্টনামে মগ্ন এবং অসংখ্য ভক্ত পরিবেষ্টিত হয়ে থাকতেন। ধ্যানমগ্ন অবস্থায় তিনি গান রচনা করে যেতেন, ভক্তরা শুনে শুনে তা স্মৃতিতে ধরে রাখত এবং পরে তা লিখে নিত। কিভাবে যাওয়া যায়, উপজেলা সদর হতে রিক্সার যুগে কেশবপুর গ্রামে তার শেষ সমাধি হয়।